হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে হাজির হয়েছি। সো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের ভিডিওর প্রথম কমেন্টে জানতে চাওয়া হয়েছে ডিএমকে কোন কোচিং দিলে ভালো হবে। ডিএম শব্দের অর্থ হলো ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিএম সাধারণভাবে ডিফেন্সিভ টাইপের খেলে থাকে, এর জন্য ডিএমকে আমরা প্রথমে টেকনিক্যাল কোর্স দিব যাতে ডিএমের ট্যাগটা অনেক ভালো হয়। ডিএম সাধারণত মাঝমাঠে খেলে থাকে, যে কারণে ডিএমকে যদি আমরা টেকনিক্যাল কোর্স দিই তাহলে ডিএম কিন্তু মাঝমাঠে খুবই ভালো পারফরমেন্স করবে। শুধুমাত্র টেকনিক্যাল কোর্স দিলেই হবে না, টেকনিক্যাল কোর্সের পাশাপাশি অবশ্যই ফিটনেস কোর্সও দিতে হবে। আজকের ভিডিওর দ্বিতীয় কমেন্টে জানতে চাওয়া হয়েছে ফ্ল্যাশ দেওয়ার পর আইডি চলে গেছে, এখন কিভাবে ব্যাক পেতে পারি। আপনার ফোনটি যখন ফ্ল্যাশ করবেন অথবা রিসেট করবেন তখন অবশ্যই আপনার জিমেইলের সাথে ডিএলএস গেমটি সঠিকভাবে কানেক্ট করে রাখবেন। জিমেইল দিয়ে কানেক্ট করার সময় অবশ্যই আপনার গেমটি ক্লিয়ার ডাটা করে নিন। ক্লিয়ার ডাটা করা শেষ হলে আপনার জিমেইলটি সঠিকভাবে কানেক্ট করুন। জিমেইলটি সঠিকভাবে কানেক্ট না করলে আপনার আইডিটা কিন্তু হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। ফোন ফ্ল্যাশ, রিসেট অথবা ফোন পরিবর্তন করার আগে অবশ্যই ডিএলএস গেমে ঢুকে দেখে নিবেন আপনার আইডিটি সঠিকভাবে জিমেইলের সাথে কানেক্ট রয়েছে কিনা। এই কমেন্টের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে ভলিগোল কাকে বলে। অনেক সময় আমরা দেখে থাকি ভলিগোলের বিভিন্ন চ্যালেঞ্জ, কিন্তু অনেকেই জানি না আসলে ভলিগোলটা কি। ভলিগোল হচ্ছে এমন একটা গোল যখন কোনো প্লেয়ার আপনাকে উপর দিয়ে পাস করবে, অর্থাৎ মাটি থেকে উপরে যখন বল থাকবে তখন আপনি যদি গোল করেন তাহলে সেই গোলটাকে ভলিগোল বলা হয়। মাটি থেকে বল উপরে থাকা অবস্থায় সেই বলটাকে শুট করে গোল করা হলে তখন তাকে ভলিগোল বলা হয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো প্রকার উপকার হলে একটা লাইক তো আশা করতেই পারি, এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপরে দেখতে চান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।